পটলের বিভিন্ন রকমের রেসিপি আমরা খেয়ে থাকি। আজ আমি এই পটল দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি, পুরভরা পটল ভাজা। এখানে ছটা পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। পটলটা ছাড়ানো হয়ে গেলে দু সাইড একটু করে কেটে দেব। এবার পটলের একটা সাইড ছুরি দিয়ে লম্বালম্বিভাবে কেটে দেব। এবার একটা চামচ নেব। চামচের পেছন দিক দিয়ে পটলের শ্বাসগুলোকে বার করে দেব। দেখুন, পটলের ভেতরে সব শ্বাসগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। এবার বাকি পটলগুলো ঠিক একই প্রসেসে ছাড়িয়ে নেব। আমি এখানে প্রত্যেকটা পটলের ভেতরে শ্বাসগুলো বের করে নিয়েছি, দিয়ে শ্বাসগুলো থেকে বীজগুলোকে আলাদা করে দিয়েছি। এবার সব কটা পটলগুলোকে একটা পাত্রে রেখে ওপর থেকে নুন ছড়িয়ে ভালো করে পটলের গায়ে নুনগুলোকে মাখিয়ে নিতে হবে, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার একটি মিক্সিং জারের মধ্যে ওই পটলের শ্বাসগুলোকে আমরা দিয়ে দেব। বীজগুলো কিন্তু দেওয়া যাবে না, শুধু শ্বাসগুলোই দেব। সঙ্গে দু টেবিল স্পুন মতো রোস্টেড চিনেবাদাম দিয়ে দেব, আর চার চামচের মতো চারমগজের দানা দিয়ে দেব। এখানে বাদাম আর চারমগজ দানা কিন্তু হাফ হাফ দিতে হবে। যদি আমরা বাদাম 2 টেবিল স্পুন নিই তাহলে চারমগজের দানা কিন্তু 4 টেবিল স্পুন নিতে হবে। এবার একটা গোটা পেঁয়াজ চার ভাগ করে কেটে নিয়েছি, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। এখানে লঙ্কা আপনারা নিজেদের পছন্দের মতন দিতে পারেন। কেউ বেশি ঝাল খেতে চাইলে বেশি লঙ্কা দিয়ে দেবেন, আর কেউ অল্প খেতে চাইলে অল্প দেবেন। এবার ঢাকা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এরকম একটা পেস্ট তৈরি করতে হবে। এরপর গ্যাসে কড়া বা প্যান বসিয়ে আমি এর উপরে সর্ষের তেল দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো। তেল ভালো করে গরম হয়ে গেলে এর উপরে ওই বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দেব। এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখতে হবে, সময় নিয়ে একটু ভেজে নিতে হবে যাতে বাদামগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। স্প্যাচুলার সাহায্যে এটা কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু কড়ার তলায় ধরে যেতে পারে। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুন নুন। সমস্ত মশলা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটু মশলাগুলোকে ঠান্ডা করে নেব। এবার একটি করে পটল নেব। ওই মশলাগুলো এর ভেতরে একটা চামচের সাহায্যে ভরে দেব, ভালো করে পুরগুলো ভরে দেব যাতে একদম ফাঁকা না থাকে। এইভাবে চেপে চেপে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে মুখটি বন্ধ করে দিতে হবে। বাকি পটলগুলোই মশলা ঢুকিয়ে আমি ফিরে আসছি।
এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ওই পুর ভরা পটলগুলোকে ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটি মিডিয়াম লোতে রেখে উপর থেকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 2 মিনিটের মতো। ঢাকনা খুলে আর এক পিঠ উল্টে দেব, উল্টে নিয়ে আবারও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে কুক হতে দেব। তাহলে পটলগুলো 2 সাইড কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে আরও কিছুটা সময় নিয়ে চারদিক ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান অন করে রাখুন। আমি যখনই রেসিপির আপডেট দেব আপনারা সবার আগে পেয়ে যাবেন। সমস্ত পটলগুলো চারদিক লাল লাল হয়ে গেলেই আমরা এটি তুলে রাখব। এরকম পুর ভরা পটলের ভাজা গরম ভাতের সাথে কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে, একবার ট্রাই করে দেখুন। খুবই সুন্দর একটি রেসিপি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও চলে আসব কোনো একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।